আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিভাবে গুগল থেকে কিওয়ার্ড নেওয়া যায়। তো কিওয়ার্ডটা আমরা দুই ভাবে নেওয়ার চেষ্টা করব, একটা হচ্ছে গুগল গুগল থেকে, আরেকটাও গুগল থেকে। তো আমার দুই গুগল থেকে নেওয়ার, একটা হচ্ছে সার্চ ইঞ্জিন থেকে, আরেকটা হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে। দুই জায়গা থেকে আমি নেব। হ্যাঁ, তা আমি দেখাই। প্রথমে আমি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করতেছি, যেমন আমি কাজ করছিলাম, আপনি আগের ভিডিওটাতে দেখছেন যে অ্যাক্রিলিক শিট কোম্পানিতে গেলাম, ক্রয় ডট কম, রাহেল ভেন্ডর, এই যে অ্যাক্রিলিক শিট, আমি অ্যাক্রিলিক শিট নিয়ে কাজ করছি। তো অ্যাক্রিলিক শিট এই নামটা রিনেম করে কপি করলাম, কন্ট্রোল সি। যদি এটা করার কারণ হচ্ছে আমার যাতে নামটা লিখতে ভুল না হয়, কন্ট্রোল ভি দিলাম, অ্যাক্রিলিক শিট আসলো। আচ্ছা, এখন আমি দেখতে পাচ্ছি এখানে কিছু নাম আসছে, হ্যাঁ, যে অ্যাক্রিলিক শিট 4x6x4, 5 mm, সিন্দাবাদ ডট কম, ঠিক আছে। এরকম আমাদেরও আসবে যে অ্যাক্রিলিক শিট এত mm, ক্রয় ডট কম, তা আসতে আবার বাই RFL, এত বাই এত ক্লিয়ার শিট অনলাইন, বুদ্ধি বিউলবাড়ি, দেখেন ওরা সবাই দিচ্ছে অ্যাক্রিলিক শিট, গ্লাস, প্লাস্টিক শিট, হোম ডিপোর্ট। তো এরকম এক এই যেগুলো হেডলাইন আছে, এই হেডলাইনগুলো যখন আমরা নিব, কালেক্ট করব, তখন সেটাকে হচ্ছে সার্চ ইঞ্জিন থেকে আমরা সেটা কালেক্ট করব। এটা কালেক্ট করার একটা নিয়ম আছে, সেটা হচ্ছে একটা প্ল্যাগিন পাওয়া যায়, সেই প্ল্যাগিনটা যদি আমরা কখনো অ্যাড করি তাহলে এই ইয়েগুলো আমরা নিতে পারবো সার্চ ইঞ্জিন থেকে। অথবা আরেকটা ভালো উপায় হচ্ছে আমাকে এই প্রত্যেকটা নাম এখান থেকে কপি করে কন্ট্রোল সি দিয়ে আমার নিজের যে ওয়েবসাইট যেখানে আমি কাজ করছি সেখানে রাইট মাউস ক্লিক করে নিউয়ে গিয়ে টেক্সট, হ্যাঁ, গিয়ে অ্যাক্রিলিক শিট, অ্যাক্রিলিক শিট টেক্সট কালেকশন বা কিওয়ার্ড কালেকশন, কিওয়ার্ড কালেকশন এন্টার দিলাম। এন্টার দিয়ে ডবল এন্টার দিছি, অবশ্য আমি ডবল এন্টার না দিলে এটা হবে না, এটা খুললো। এখন আমি কন্ট্রোল ভি দিই, এই যে এটা আসছে। হ্যাঁ, এর পরবর্তীতে আবার আমি বিউলবাড়ি থেকে এটা নেই অনলাইন, এতটুকু যেহেতু আছে অ্যাট পর্যন্ত না যাই, কন্ট্রোল সি দিই, কন্ট্রোল সি দিয়ে আবার এখানে এখানে কার্সরটা দেখাচ্ছে উপরে, ইন্টার দিলাম, নিচে এসে কন্ট্রোল ভি। আচ্ছা, এইভাবে আমি এই প্রথম পেজে যতগুলো ইয়ে দেখা যাবে, ডাটা দেখা যাবে, ইন্টার দিলাম, সবগুলো ডাটা নিয়ে নিব কিওয়ার্ড হিসেবে। অ্যান্ড এইগুলো নেওয়ার কারণ হচ্ছে এই ডাটাগুলো গুগল প্রথম পেজে দেখাচ্ছে। দেখেন এখানে গুগলের পেজ আছে অনেকগুলো, এই যে চারটা পেজ দেখাচ্ছে। তো এই চারটা পেজের মধ্যে আমরা শুধুমাত্র প্রথম পেজের ডাটাগুলো কালেক্ট করে নিব। হ্যাঁ, তো এইভাবে কালেক্ট করে আমরা কিওয়ার্ড প্ল্যান করে রেখে দিব। লেটেস্ট প্রাইস শিট, তারপর হচ্ছে ক্লিয়ার কাস্ট, অ্যাক্রিলিক শিট, পারফেক্ট শিট, সাইজ টু সাইজ, কন্ট্রোল সি আবার দিলাম, এখানে গিয়ে কন্ট্রোল ভি। আচ্ছা, অ্যাক্রিলিক শিট স্টক রেডি শিপ একমি প্লাস্টিক্স, আচ্ছা, কন্ট্রোল সি দিলাম, এইটাও যায়, এন্টার দিলাম। এইভাবে আমরা প্রথম এখানে গিয়ে ফাইলে গিয়ে সেভ দিব, দিলে এটা সেভ হয়ে যাবে। এখন এইভাবে প্রথম পেজে যতগুলো আমার হেডলাইন আছে সবগুলো হেডলাইন আমি নিয়ে রাখব। এতে করে আমার কি হবে, পরবর্তীতে কিওয়ার্ড নিয়ে যখন আমরা কাজ করব, যে আমরা কোথায় কি কি হেডলাইন ইউজ করব, সেটা আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবো। আচ্ছা, এটা গেল সার্চ ইঞ্জিন থেকে পাওয়া কিওয়ার্ড, এই যে এখানে লিখে রাখছি অ্যাক্রিলিক শিট কিওয়ার্ড কালেকশন। হ্যাঁ, আরেকটা হয়, সেটা হচ্ছে গুগল কিওয়ার্ড থেকে আরও ডিপলি যদি আমরা যাই, হ্যাঁ, সেটাও আমার লাগবে। আমি গুগল কিওয়ার্ড থেকে যদি যাই, আমার এখানে
একটা অ্যাকাউন্ট আছে গুগল